আজ রবিবার, 6ই মাঘ 2024 সালের, 21শে জানুয়ারি। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। আজ সকাল সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সূর্যালোকের নিচে সকাল 8টার আগেই পুষ্করিণী, কোনো পুকুর বা সূর্যালোকের নিচে দাঁড়িয়ে সাদা হলুদ গেরুয়া বা লাল রঙের বস্ত্র পরিধান করে তামার বা পিতলের ঘটিতে জল, একটু গঙ্গা জল, কালো তিল, লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি 7 বার অন্তত জপ করে দিন শুরু করুন। দিনটি আপনাদের অভূতপূর্ব অতিবাহিত হবে, বিশেষ করে যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান, সরকারের তরফ থেকে উপকৃত হতে চান, সমাজে নাম্মান সম্মান বৃদ্ধি করতে চান, রাজনৈতিক জগতে কেরিয়ার গড়তে চান, সমাজসেবা দান ধ্যানে আপনারা মনোযোগী হতে চান, তাহলে আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে সূর্যের মজবুতি অত্যাবশ্যক। যদি না থেকে থাকে এটি করুন, অবশ্যই উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন, যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত। মন হলো জীবনের প্রবেশদ্বার, ভালো মন্দ যাই আসুক মনের মাধ্যমেই তো আসবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাবেন। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষে আছে, তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ একপ্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, আয় ইনকাম তো বাড়বে তবে সঞ্চয় করা কঠিন হবে, কারণ ব্যয়বহুলও কিন্তু থাকছে দিনটি। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করবেন। সমাজের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আপনার বোঝাপড়া আজকের দিনে আপনার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেবে। সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা জয়যুক্ত অনুষ্ঠানে আপনারা অবশ্যই জয়যুক্ত হতে পারেন, আপনাদের নিজের ব্যক্তিত্বের স্বরূপের মাধ্যমে যদি আপনি দিনটিকে পরিলক্ষিত করেন। সারাটা দিনই এ কারণে মেজাজও ভালো থাকবে, ঘনিষ্ঠ এবং পুরনো বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে কাটাবেন। অতীতের সোনালি দিনগুলিতে আবার আপনারা পুনরায় রোমন্থন করতে চলেছেন, তবে বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন, এটিকেও মনে রাখতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না।